সকালে রান্না চাপানো হয়েছিল সকলে কাজে যাবে বাড়ির সেই জন্য একটু হুটোপাটাই ব্যাপার ছিল বাড়ির সামনে পরপর পর সারি সারি গাড়ি এসে দাঁড়ালো আর সেই গাড়ির থেকে নেমে এলেন ইডির আধিকারিকেরা ইডি আধিকারিকদেরকে দেখেই খাবড়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন কয়েকজন বাসিন্দা ঘরের তারপর সেখান থেকে কোনো রকমের তালা দিয়ে গেটে ওপরে উঠে গেলেন অর্থাৎ দোতলায় উঠে গেলেন বাড়িতে ঢুকল একদল ইডি আধিকারিক সঙ্গে বিশাল পরিমাণ কেন্দ্রবাহিনী সাত সকালে বাড়িতে করানাল ইডি ততক্ষণে বাড়ির উঠোনে ছয় ছয়লা বাড়ির লোকজন ভয়ে গেটে তালা দিয়ে দোতলায় উঠে গেল এদিক ওদিক থেকে উঁকি মারছেন বুঝেই উঠতে পারছেন না ঠিক কি চলছে প্রায় 30 মিনিট ধরে চলে ইডির সঙ্গে কথার লড়ায় একজন বয়স্ক মানুষ এবং আরেকজন যুবক ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেন কিন্তু কোনো রকম লাভই হচ্ছিল না অবশেষে ইডির মনে হলো আমরা ভুলবাড়িতে চলে এসেছি চুচুড়ায় বাড়িতে চলে এসেছে ইডির ওই টিম ইডির ওই টিমের বুঝতে সময় লেগে গেল প্রায় তিরিশ মিনিট নাম বিভ্রাটে এমন ঘটনা বলেই জানা গিয়েছে ইডি সূত্রে সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি একদিকে ঝাড়গ্রামে তখন ডাব্লিউ বিসিএস অফিসারের আবাসনে অভিযান চলছে তখন হুগলির চুঁচুড়াতেও ইডির হানা অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও মঙ্গলবার সকালে গিয়ে হাজির হয় ইডি সূত্রের খবর মনরেগায় প্রায় এক কোটি টাকার দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে ইডি বেলেডাঙ্গা এবং ধনিয়াখালীতে এফআইআর দায়ের হয়েছিল মোট চারটি এফআইআর দায়ের হয় বলে সূত্রের খবর তার পরিপ্রেক্ষিতে ইডির তরফে ইসিআইয়ের দাখিল করা হয়েছিল এরপর এই দিন তল্লাশি অভিযান শুরু হয় চুঁচুড়ার ময়নাডাঙায় এই দিন এক বাড়িতে যায় ইডি নাম বিভ্রাটে ভুল ব্যক্তির বাড়িতে চলে যায় তারা সেখানে গিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার পর জানতে পারেছে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায় এবং যে ব্যক্তির বাড়িতে হানা তারা দিয়েছে তাদের নাম এক পদবীও এক এরপর সেই বাড়ি ছাড়ে ইডি এদিকে ইডি বেরিয়ে যাওয়ার পর মুখে যুদ্ধ জয়ের হাসিতে বাড়ির লোকজনের পরিবারের এক সদস্য বলেন নামে কিছুটা মানে নাম এক থাকায় গোলমাল হয়েছে তাই এই ঘটনা তবে এই বাড়ি যার উনি একজন রোগী কেমো চলে ওনার তবে মঙ্গলবার যে ইডি তেরে নেমেছে তা বলায় বাহুল্য